হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের নতুন বাড়ি বানানো হচ্ছে, সেই বাড়িরই আজকে ছাদ ঢালাই হবে, সেই কারণে এখন পুজো হচ্ছে। তো ঠাকুরমশাই অলরেডি চলে এসেছে, এদিকে ফ্যামিলির সবাই মোটামুটি আছে, এখন পুজোর অনুষ্ঠান শুরু হবে। এখন যেহেতু বর্ষাকাল, সেই কারণে সবাই একটু টেনশন ছিল যে যখন তখন বৃষ্টি হতে পারে। তো সেরকম বৃষ্টি হয়নি, ছাদ ঢালাইটা বেশ ভালোভাবে কমপ্লিট হয়েছে। এই ছাদ ঢালাই কমপ্লিট করতে করতে প্রায় 3-4 ঘন্টা তো লেগেই গিয়েছিল। তো তোমাদের এখন পুরো ছাদটা একটু ঘুরিয়ে দেখাই। আর এটা হলো আমাদের বাড়ির এন্ট্রান্স। তো নিচ থেকে আমি ভিডিওটা শুট করছি, বুঝতেই পারছো। আর আজকে লাঞ্চে কি কি আছে চলো সেটা দেখে নেওয়া যাক। আছে এখানে পটল ভাজা, ইলিশ মাছ ভাজা, আলু ভাজা, আর ইলিশ মাছের মাথা ভাজা। আর এখানে স্যালাড আছে, এখানে মাছের একটা কোনো রেসিপি আছে, আমি ঠিক জানি না সেটা কি। আর এখানে চিকেন আছে, আর এটাও একটা মাছের ঝোল। আর এখানে আছে কাঁঠাল চিংড়ি, আমার ফেভারিট। আর এখানে জিলাপিটা গরম ভাজা হচ্ছিল, সেজন্য ভাবলাম অল্প সাজিয়ে দিই। আর সাথে আছে লাড্ডু। আর এখন দেখো, আমার ফ্রেন্ডের বার্থডে ছিল, সেখানে আমি গিয়েছিলাম, আর সেখানে কী কী মজা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। খাবার খাবার খাবার
না। গাইজ দেখতেই পাচ্ছ বার্থডে বয় প্রচুর ডান্স করছে আর আমরা প্রচুর এনজয় করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।